হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিপি উইথ ঈশা। আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে। 3রা সেপ্টেম্বর রবিবার আমাদের এখানে একটা রক্তদান শিবির হয়ে গেছে। এই রক্তদান শিবিরটা আয়োজন করেছিল প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার মূল উদ্যোক্তা হলো তোমাদের দাদা বা আমার হাজবেন্ড। এই রক্তদান শিবিরটা এই নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে। রক্তদান শিবিরটা সম্পূর্ণ সরকারি হসপিটাল থেকে করা হয়েছে। এই রক্তদান শিবিরে ছিল না কোনো গিফট, শুধু আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। আর এই রক্তদানের মাধ্যমে সবাই পেয়ে গেছে একটা মূল্যবান কার্ড, যে কার্ডটি এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটাল থেকে রক্ত সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এই রক্তদানের পিছনে প্রচুর মানুষের হাত আছে, তারা সহযোগিতা না করলে এতটা এগোতে পারত না এই স্বেচ্ছাসেবী সংস্থা। উপস্থিত ছিলেন বাড়িপুর হসপিটালের বিশিষ্ট ডাক্তার মমতী, পুরো হাই স্কুলের টিআইসি স্যার, এনারা আমাদের পাশে ছিলেন বলেই আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি। মূল্যবান সময় দিয়েছিলেন আমাদেরকে ধোলাহাট থানার আইসি স্যার। সত্যি আমরা এত যে পারবো এবছর এগিয়ে যেতে সেটা বুঝতেই পারিনি। এবছর আমরা খুবই খুশি যে মানুষ আমাদের পাশে আছে। আবার কেউ বা ছিলেন 107 বার রক্তদান করেছেন, আবার কেউ বা ছিলেন দেশ সারা দেশ ভ্রমণ করেছেন সাইকেল চালিয়ে। সত্যি এত মানুষের সাহায্যের হাত আমাদের পাশে পেয়ে আমরা সত্যি খুবই খুশি। আগের বছর সেরকম ডোনার হয়নি আমাদের, কিন্তু এবছর ডবলেরও বেশি হয়েছে। প্রচুর মানুষ রক্ত দিয়েছে আর সবাই খুবই খুশি। গিফট পাইনি তা কী হয়েছে, কিন্তু মূল্যবান কার্ডটা ওটাই তো আসল না, সেটা যারা বুঝছে তারাই রক্ত দিতে এসেছে। এই প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার প্রত্যেকটা সদস্যর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় তারা এই দ্বিতীয় বছরেই অনেকটা সাফল্যের দিকে এগিয়ে যেতে পেরেছে। আশা করা যাচ্ছে সামনের বছর আরও ফলটা ভালো হবে, তাই তারা খুবই খুশি। আর প্রত্যেকটা বন্ধু বান্ধব নানানজন নানানভাবে সাহায্য করেছে, নাহলে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কোনোভাবেই সম্ভব হতো না। বাড়িপুর সাব ডিভিশনাল ও সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের পাশে না থাকলে আমরা কোনোদিনই এত দূর এগিয়ে যেতে পারতাম না। তাই অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে বলছি যে আগের বছর যেন এরকমভাবে আরও এগিয়ে যেতে পারে এই স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।